নতুন বাজেটে দাম কমবে যেসব পণ্যের। জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় 2023-24 অর্থবছরে বাজেটে বিভিন্ন ধরনের পণ্য শুল্ক কম ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, পোশাক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির দাম কমতে পারে। মাংস প্রস্তাবিত বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্য পণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব করা হয়েছে। এসব পণ্যের উৎসে অগ্রিম আয়কর 7% থেকে কমিয়ে 2% করা হয়েছে, ফলে মাংসের দাম কমতে পারে। এলইডি বাল্ব ও সুইচ সকেট স্থানীয়ভাবে উৎপাদিত বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ সকেট আমদানি করতে শুল্ক ও সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে শুল্ক ও সম্পূরক শুল্ক 25% রয়েছে। প্রস্তাবিত নতুন অর্থবছরে শুল্ক ও সম্পূরক শুল্ক হার 10-15% কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত এলইডি বাল্ব ও সুইচ সকেটের দাম কমতে পারে। ই কমার্সের ডেলিভারি চার্জ প্রস্তাবিত বাজেটে ই কমার্সের প্রতিষ্ঠানে বিক্রয়ের উপর 5% হারে ব্যয় অব্যাহতি দেওয়া হয়েছে, ফলে তাদের ডেলিভারি চার্জ কমবে। কীটনাশক কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, বালাইনাশক ও আগাছানাশকের দাম কমতে পারে, কারণ এইসব উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পশুখাদ্য পশুখাদ্যের উপকরণ নারকেলের শুষ্ক আঁশের উচ্ছিষ্ট উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, এতে এর উৎপাদন ব্যয় কমতে পারে। অপটিক্যাল ফাইবার পণ্যের উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে 2023-24 অর্থবছরের বাজেটে, এতে এর দাম কমতে পারে। উড়োজাহাজের ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানিতে অগ্রিম কর অব্যাহতি দেওয়া হয়েছে। কন্টেইনার আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত কন্টেইনার ব্যবসাকে উৎসাহ দিতে চায় সরকার, এজন্য কন্টেইনার আমদানিতে করভার কমিয়ে 15% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগে যা ধরন ভেদে 31% ও 37% ছিল। অন্যান্য ব্লেন্ডার, জুসার, প্রেশার কুকারের মতো গৃহস্থলী সরঞ্জাম উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা আরও 2 বছর, 2025 সালের 30 জুন পর্যন্ত বহাল থাকবে। একই সুবিধা পাবে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন উৎপাদনকারী কারখানা। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পণ্য উৎপাদনে অব্যাহতি সুবিধা 3 বছর, 2026 সালের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার 1 জুন বিকেল 3টায় জাতীয় সংসদের অর্থনীতি আহ্বায়ক মুস্তফা কামাল 7,61,785 কোটি টাকার প্রস্তাব বাজেট পেশ করেন, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 1,01,278 কোটি টাকা বেশি। এটি স্বাধীন বাংলাদেশের 52তম বাজেট। এছাড়া আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদের 15তম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আহ্বায়ক মুস্তফা কামালের টানা 5ম বাজেট।